বাই বিনা সরকার, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন, অলসো আই এম নেফ্রোলজিস্ট। আমি আছি শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে। তো আমার যে পেশেন্ট, তারা মেইনলি হচ্ছে ডায়াবেটিক, হাইপারটেনসিভ, সাথে হচ্ছে কিডনির সমস্যা নিয়ে আসে। তো আমরা সাধারণত ওষুধগুলো রোজার মধ্যে এমনভাবে ভাগ করে দিই যে যাতে যে তিনটা ওষুধ যদি দিনে একটা ওষুধ মানে তিনবার খেতে হয়, চেষ্টা করি আমরা সেই ওষুধটাকে দিনে দুইবারের মধ্যে নিয়ে আসা। তাহলে পেশেন্ট সকালের ওষুধটা সেহরির সময় খাবে অবশ্যই, এবং বিকেলের ওষুধটা, রাতের ওষুধটা ইফতারের সময়, এবং যেটা বেড টাইম ওষুধ সেটা অবশ্যই বেড টাইমে খাবে, যদি ওইভাবেই আমরা শিডিউল করে দিই। আর খাওয়া দাওয়ার ব্যাপারে হচ্ছে, যদি যাদের একদম ডায়াবেটিস কন্ট্রোলে নাই, একদমই কন্ট্রোলে নাই, কিংবা যাদের কিডনির সমস্যা খুব বেশি, ডায়ালাইসিস নিচ্ছে, তারা আসলে রোজাটা না রাখাই ভালো। কিন্তু যদি রোজা রাখতে চায়, তাহলে অবশ্যই আমাদের যেটা কথা সেটা হচ্ছে কখনোই ব্লাড গ্লুকোজ যাতে কমে না যায়, সেটা একদম খেয়াল রাখতে হবে। যে রোজা থাকাকালীন যাতে ব্লাড গ্লুকোজ একদম কমে না যায়, যেটা আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া, এই অ্যাটাকটা যাদের হওয়ার টেন্ডেন্সি আছে, তারা রোজা চেষ্টা করবেন যে যতটা মানে না রাখাই ভালো। আর কিডনি রোগীর ব্যাপারে পানিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ডিহাইড্রেশন হয় এই ক্ষেত্রে, পানিটা সেহরি এবং ইফতারের সময় পর্যাপ্ত পরিমাণ খাবেন। আপনার যতটুকু দরকার ততটুকুই খাবেন সেহরি এবং ইফতারের সময়। এখন আরেকটা বড় সমস্যা হচ্ছে অনেক গরম, কাজে আমাদের পানিটা একটু বেশি খেতে হয়, যাতে সেই জন্যই পর্যাপ্ত পরিমাণ পানিটা সেহরি এবং ইফতারের সময়ই খাবেন। আর অ্যাক্টিভিটির ব্যাপারে আমি বলবো যে প্রখর রোদে ঘোরাঘুরি না করা সবচেয়ে বেশি, সে হচ্ছে যে আপনারা রোদের মধ্যে বাইরে যাবেন না, চেষ্টা করবেন অ্যাক্টিভিটিগুলোকে সেহরি আর ইফতারের মধ্যেই সীমাবদ্ধ রাখতে, রোজার ভিতরে এই গরমের মধ্যে আসলে ঘরে থাকাই ভালো।